আবার রেডি হয়ে গেছে, এখন বেরোনোর পালা। কালকে তো এসেছিলাম বাড়িতে, আজকে চলে যাব। তো দেখো আবার ব্যাগ ট্যাগ রেডি, এখানে সৌরভ গুছিয়ে নিয়েছে সব। এইবারে বেরিয়ে পড়বো। তো সন্ধ্যাবেলায় তো ওখান থেকে চলে এলাম, এসে বাড়িতে একটুখানি ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছি চা। চাটা খুব দরকার ছিল, এখন প্রচন্ড মাথা ধরেছে। কারণ তোমাদের সাথে শেয়ারই করলাম যে কালকে দুবার স্নান হয়েছে, সকালে একবার গঙ্গায়, একবার বাড়ি ফিরে, আর তারপর রাতে আবার বৃষ্টিতে ভিজেছি পুজো দিতে গিয়ে। তারপরে আবার ওখান থেকে এসে স্নান করেছি, কারণ বৃষ্টিতে পুরো ভেজা ছিল। তো চারবার কালকে স্নান হয়েছে, খুব মাথা ব্যথা, গা হাত পা ব্যথা। তো এখন যেটা দরকার ছিল সেটা একটা গরম গরম চা। তো দেখো এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি। তো চায়ের জল ফুটে গেছে, এবার চাটা বানিয়ে নিয়ে তারপর আবার কথা বলছি। আমরা স্ন্যাক্স একটা দোকান থেকে নিয়ে নিচ্ছি কাবাব। তো এখন সেটাকে রেডি করে নিয়ে চলে এসেছি। এখন ভালো ভালো রেটে আমরা তাহলে প্রাইসে এখান থেকে আনবো।
আর সৌরভের দুজনেরই যাওয়ার কথা ছিল, বাট সৌরভ এখন লাস্ট মোমেন্টে ডিচ করলো আমাকে, বললো যে না তুমি চলে যাও তোমার বান্ধবীর সাথে, তো তাই জন্য আমি আর বান্ধবী এখন যাবো, মৌমিতা তো আমার জন্য ওয়েট করছে, আমি এখন তাড়াতাড়ি দেরি না করে বেরিয়ে যাবো, মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে। তো মেলায় খুব ভিড় হতে পারে তাই জন্য একটা মাস্ক আমি নিয়ে নিচ্ছি। তো দেখো একেবারে ডিচ করলো না ও, এখন বলছে ও নিচ অব্দি আমাকে ছাড়তে যাবে, তো যাচ্ছে এখন আমি স্কুটিটা নেব, সেটা বার করতেও হেল্প করবে, তো আমাকে ছেড়ে আবারও চলে আসবে ওপরে আর আরাম করবে, আর আমরা ঘুরবো মেলা। আরেকদিন আমি যাবো মেলাতে, সেই দিন আমি চেষ্টা করবো পুরো মেলাটা ক্যাপচার করার, তো এখন যাই তাড়াতাড়ি করে স্নান করে নি, তারপর আবার কথা বলছি। তো স্নান তো করে নিয়েছি, আবার চুল ভেজা, তো এরকম রোজ যদি ভেজা চুলে থাকি না তাহলে ঠান্ডা লেগে যেতে পারে, তাই জন্য একটু ড্রায়ার দিয়ে এখন চুলটা শুকিয়ে নেবো।
এখন করে নেব ডিনার। তো ডিনারও তো যেহেতু আমি বাড়ি থেকে এসেছি, ওখান থেকে আমি কিছু আনিনি আর কিছু রান্নাও করিনি। তো মেলা থেকে ফেরার পথে আমি বিরিয়ানি নিয়ে চলে এসেছি, আর এত লেট হয়ে গেছিলো বিরিয়ানির সাথেও আমি কিছু পাইনি। তো আজকে ডিনারে শুধু বিরিয়ানি, এখন ডিনার করে নেব, চলো। স্নান তো আগেই করে নিয়েছি, ফ্রেশও হয়ে গেছি। তো এখন হচ্ছে বেড টাইম, এখন আজকে আর বেশি কিচ্ছু না, চুপচাপ ঘুম, কারণ দুদিন ধরে ঠিকঠাক ঘুম হয়নি। আর হ্যাঁ, এই ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, হ্যাঁ লাইক আর কমেন্ট করে দিও, আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, বাই, খুব ভালো থেকো, ভীষণ ভালো থেকো।